নমস্কার, দেশের সময় আপনাদেরকে স্বাগত। আজ আমার সাথে আছে দেবাঙ্গনা। বাঙালির 12 মাসে 13 পার্বণ এবং বছর যত শেষের দিকে গড়ায় তত উৎসব যেন বাড়তেই থাকে। 31শে ভাদ্র বিশ্বকর্মা পুজো এবং এই বিশ্বকর্মা পুজোর আগের দিনই হয় রান্না পুজো বা অরন্ধন। আজকে আমরা শিলপরিবারে চলে এসেছি অরন্ধনের ইতিহাস জেনে নিতে। চলুন আমরা শুনে নিই। আমরা এখন চলে এসেছি বাগবাজারের শিলবাড়িতে। এখানে আমি পেয়ে গেছি আমাদের শিলবাড়ির 2 বয়োজ্যেষ্ঠ সদস্য দাদু এবং দিদা। তাহলে আমরা এবার শুনে নিই দিদার কাছ থেকে যে এই অরন্ধনটা আসলে কি। তাহলে দিদা, অরন্ধনটা আসলে কি? এই অরন্ধনের রান্না আমি আমার বিয়ের পর থেকে বরাবরই দেখে আসছি। আজ আমার 54 বছর বিয়ে হয়েছে, তার আগের থেকে আমার শাশুড়ির আমল থেকে এই প্রথা প্রচলিত আছে। এটা আর কিছু নয়, এটা হচ্ছে মা মনসার উদ্দেশ্যে এই রান্না সংক্রান্তির ভাদ্র মাসের সংক্রান্তির আগের দিনে হয়। এবং আমরা বিভিন্ন রকম উপাচার দিয়ে রান্না করি। বিশেষ করে এই রান্নার উপকরণ হচ্ছে কচু শাক, কচু ভাজা এবং বিভিন্ন নারকোল, এই সমস্ত দিয়ে আমরা যে রান্নাগুলো উপচারগুলো করি অনেক রকমই রান্না করি। তার ভেতরে একটি হচ্ছে কচু শাক তো বললামই, এছাড়া আছে নারকোল দিয়ে ছাঁচি কুমড়ো দিয়ে একটা তরকারি, ডাল, মিষ্টি, সব রান্নাই মিষ্টি হয়, এতে কোনো লঙ্কা পড়ে না। এবং এই সমস্ত রান্না আমরা যেদিন রান্না করি ঠিক সংক্রান্তির আগের দিন রান্না করে সেই রান্নাগুলো আমাদের মা মনসার উদ্দেশ্যে তুলে রাখা হয়। এবং আমরা গরম কেউ খেলেও খায়, কিন্তু পরের দিনে যেদিন মনসা পুজো সেই দিন আমাদের আর উনুন জ্বলবে না, সেই দিন ওই রান্নাগুলোই আমরা মাকে ভোগ দিয়ে নিবেদন করে আমরা সবাই গ্রহণ করি। সেই খাবারগুলো অত্যন্ত সুস্বাদু হয় এবং বিনা আর কি টেস্ট করেই বলো যাই বলো এটা রান্না করা হয়। এবং মা মনসার কৃপায় এই রান্না খুবই সুন্দর হয় এবং বাড়ির আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকেই আমরা এগুলো প্রসাদ বিতরণ করে আমরা গ্রহণ করি আর কি খাই। এই অরন্ধন উৎসবটা ঠিক কবে হয় সেটা এবার আমরা দাদুর কাছ থেকে জেনে নেব। দেখো, এই অরন্ধন প্রথার মধ্যে ঠিক যা বলা আছে কিন্তু সেটা ঠিক ঠিক প্রাসঙ্গিক নয়। কেন? অরন্ধনটা হচ্ছে পরের দিন, আর যেটা রন্ধন সেই দিনে কিন্তু আমাদের এটা একটা উৎসবের মেজাজে চলে। এই উৎসবের মেজাজ কেন, আমরা বাগবাজারের বাসিন্দা, এখানে আমরা ইলিশ মাছটা, গঙ্গার ইলিশটা পাই এবং আমরা আমাদের অত্যন্ত প্রিয়জনদের সব নিমন্ত্রণ করে আমাদের আত্মীয় স্বজন, আমাদের মেয়ের বাড়ির বিয়ান বিয়াই এবং আরও সবাইকে বন্ধুবান্ধবকে নিয়ে আমরা এই একটা সুযোগ পাই তাদের আপ্যায়ন করার। এবং তার মধ্যে মেন আকর্ষণ হচ্ছে এই আমাদের সমস্ত মা মনসার নাম করে রান্না হচ্ছে বটে, কিন্তু ওই ইলিশ মাছ, গঙ্গার ইলিশটা দিয়েই আমরা তাদের সমস্ত পরিতৃপ্ত করতাম। কিন্তু আজকের দিনে এই গঙ্গার ইলিশ অমিল হয়ে গেছে এবং জিনিসপত্রের দামও খুব বেড়ে গেছে এবং যে সমস্ত জিনিস আমরা আগে দিতাম সেই জিনিসগুলো আমরা ঠিকমতোভাবে পাচ্ছি না। কাছাকাছি এই রান্নাটাও আমাদের ঠিক ঠিক মনোমতো হচ্ছে না। তবু আমরা আমাদের সেই কথা আগের কথা বজায় রাখার জন্যে আমরা আমাদের খুব নিকট আত্মীয়দের আমন্ত্রণ করি এবং আমাদের বন্ধুবান্ধব, তাদের স্ত্রী ছেলে মেয়েরাও আসে অনেক সময়। অনেক সময় আছে কেন, সবাই আসতে পারে না। এখন কলকাতা ছেড়ে আমাদের এখানকার প্রিয় বাসিন্দারা অনেকে দূরে চলে গেছে, সেই জন্যে তারা ঠিক এই দিনে যে আসতে গেলে তাদের যা অসুবিধে সুবিধে আছে সেই জন্যে তারা সবসময় আসতে আসতে পারে। যারা আসে তারা বলে সত্যি তোমাদের এখানে একটা জিনিস দেখলাম, হ্যাঁ, যে আমরা তোমাদের এই অতিথি আপ্যায়নে আমরা খুব সন্তুষ্ট। আর এই ভাদ্র মাসের শেষের দিনে প্রায় সে আমাদের একটা এই খাওয়া দাওয়াটা আমাদের খুব পরিতৃপ্ত করে, এই জন্যে আমাদের খুব আশীর্বাদ করে যায়। আর আমরাও চেষ্টা করি যতটা সম্ভব তাদের সন্তুষ্ট করার জন্যে, আমাদের সাধ্যমতো যত যা পাই দিয়ে তাদের আপ্যায়ন করার চেষ্টা করি। এই অরন্ধনের কিছু বিশেষ পদ আছে সেটা এবার আমরা দিদার কাছ থেকে জেনে নেব। তা দিদা, এই অরন্ধনে কি বিশেষ কোনো পদ আছে? হ্যাঁ, সমস্ত পদই একদম বিশেষভাবে তৈরি হয়।
নরকম ভাজা হয়, মা মনসার উদ্দেশ্যে এগুলো রান্না হয়, নরকম ভাজা, তার সঙ্গে কচু শাক আগেই তোমাদের বলেছি, এবং নারকল দিয়ে ছাঁচি কুমড়ো দিয়ে একটা তরকারি হয়, মিষ্টি মিষ্টি তরকারি হয়, যেটা আমরা নারকল কুমড়ি বলতেই অভ্যস্ত। আর আর হয় ডাল, একদম জমা মিষ্টি ডাল, আর চালদার টক, আর এর সঙ্গে অনেকেরই পায়েস হয়, তা আমরা পায়েসটা ঠিক করি না। তবে এছাড়া আর আর ভাত আছে, আর মাছের বিভিন্ন রকম উপকরণ, যদিও মামনসার উদ্দেশ্যে আমরা মাছ ভাজাটাই রেখে থাকি, কিন্তু সাধারণ লোকেদেরকে খাওয়ানোর জন্য বা খাওয়ার জন্য বিভিন্ন রকম মাছের পদ, ইলিশ মাছ বিশেষ করে, এখানে অন্য কোনো মাছ না, একমাত্র ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের পাতুরি, ইলিশ মাছের দই ইলিশ, ইলিশ মাছের টক ইত্যাদি রান্নার সহযোগে এই এই খাওয়া আর কি অতিথিদের পরিবেশন করি, করে থাকি আর কি। আমি দাদু দিদাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাদের এই মূল্যবান বক্তব্যের জন্য, আমাদের এই এত সুন্দর অরন্ধন প্রথাটার সম্পর্কে অবগত করানোর জন্য। তবে এই পুরো প্রথাটার সম্পর্কে শুনে আমার যেমন হলো, বাঙালি কিন্তু সবসময় ভোজনরসিক, তারা সব কিছু উৎসবেই খাবারকে মেন রাখেই। এই অরন্ধনের মাধ্যমে এই ভাদ্র মাস শেষ হয় এবং আশ্বিন থেকেই শুরু হয় দুর্গাপুজোর প্রস্তুতি। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব আর মাত্র কিছুদিন বাকি। কলকাতা থেকে শ্রীতা শীল, দেবাঙ্গনা মল্লিক, দেশের সময়।